এদিকে পণ্ড হয়ে গেছে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ। প্রতিবাদে আগামীকাল সারা দেশে হরতালের ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে সরকার পরাজিত হয়েছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ। শুক্রবার রাতেই জড়ো হন অনেক নেতাকর্মী। শনিবার সকাল থেকে নানা রঙের ব্যানার ফেস্টুন হাতে মিছিল নিয়ে আসেন তারা। বেলা বাড়ার সাথে সাথে মিছিল স্লোগানে সরব হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় কাকরাইল থেকে ফকিরের পুল পর্যন্ত রাস্তার যান চলাচল। নির্ধারিত সময়ের দেড় ঘন্টা আগেই শুরু হয় মহাসমাবেশের আনুষ্ঠানিকতা। সরকারের পদত্যাগ, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে রাজপথে সরব বিএনপি। দলটির ভাষায় আজকের কর্মসূচির মধ্য দিয়ে শুরু হলো তাদের চূড়ান্ত আন্দোলনের মহাযাত্রা। আর কেন্দ্র থেকে তৃণমূলের নেতারা বলছেন, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। বেলা পৌনে দুইটার দিকে হঠাৎ শুরু হয় উত্তেজনা। এ সময় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে সরকার পরাজিত হয়েছে। সরকারের লোকেরা সরকার আজকে পরাজিত হয়েছে, সেই কারণেই তারা এই শান্তিপূর্ণ সমাবেশকে নস্যাৎ করতে চায়। আমরা কি এই শান্তিপূর্ণ সমাবেশ নস্যাৎ করে দেব? দেব? তারা বসেন, তারা বসেন। এক পর্যায়ে সিনিয়র নেতাদের বক্তব্যের সময় বন্ধ হয়ে যায় সমাবেশের মাইক। এর আগে তারা অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে অহেতুক হামলা চালিয়েছে পুলিশ। প্রায় পৌনে এক ঘন্টা বন্ধ থাকে মহাসমাবেশের কার্যক্রম। এ সময় সিনিয়র নেতারা মঞ্চে অবস্থান করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে মহাসমাবেশের সমাপ্তি টানেন মির্জা ফখরুল। এ সময় কর্মসূচিতে হামলার প্রতিবাদে রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করেন তিনি। জনগণকে আমরা অনুরোধ করব রুখে দাঁড়ানোর জন্য আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল। দলের কর্মসূচিতে হামলার ঘটনায় সরকারকে দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। শাহানেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।